আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিয়ার লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে 450 থেকে 500 কোটি টাকা রেভিনিউ দিই, মানে বছরে প্রায় 5000 কোটি টাকার বেশি। তা ডিয়ার লটারির সঞ্চিত অর্থ এবং দুর্গাপূজার সময় এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি, মদ বেচেছেন 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই। এবং আমার কাছে অনেক আগে থেকেই তথ্য আছে 15th ফিনান্সের কাজে লেবার কম্পোনেন্ট 100 দিনের লোকদের দিয়ে দেখিয়েছেন। এটা হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি এখন অ্যাডভাইসার, আগে চিফ সেক্রেটারি ছিলেন, তার জাগলারি। এটা 6-8 মাস ধরে প্রসেসটা চলছে। 15th ফিনান্সের টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন, আরআইডিএফ এর টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন, জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইন এবং কানেকশনে লেবার কম্পোনেন্টে 100 দিনের লোকের টাকা দেখিয়েছেন, এমনকি ভারত সরকারের জাতীয় সড়কের যে টাকাতে ডিপোজিট ওয়ার্ক পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর এবং স্টেট রুরাল স্টেট হাইওয়ে অথরিটি করেন, যার চেয়ারম্যান হচ্ছেন সুব্রত বক্সি আর ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন বিপি গোপালিকা, গোপালিকা তার জামাইকে দিয়ে এই অপকর্মগুলো ওখানে করে, তার কোম্পানি জামাইয়ের কোম্পানি ওখানে কাজ করে। সেই কাজেও যেমন আপনি দেখছেন ঈশ্বরগুপ্ত সেতু এই যে এক্সপানশন হচ্ছে, যেমন দেখছেন মোড়গ্রাম মেচোগ্রাম রাস্তা, যেমন দেখছেন নন্দকুমার দীঘা 116B, এই রকম সমস্ত রাস্তায় পশ্চিমবঙ্গের স্টেট আপনার হাইওয়ে কর্পোরেশন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে কাজগুলো ডিপোজিট ওয়ার্কে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে করছে, সেখানে লেবার কম্পোনেন্টে 100 দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে, সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জী।